আসসালামু আলাইকুম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। কাবা ঘরের সম্মুখে হযরত আলী নিয়া নবীর দুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছে। আলী জিজ্ঞাসা করে, হুজুর আজ আপনি এইভাবে কাঁদতেছেন? আলী রে, এই মক্কার মধ্যে আমার জন্ম, আমার মা, আমার বাবা, আমার দাদা সবাই আমরা, কিন্তু মক্কাবাসীরা মানে এই দেশে থাকতে দেব না। আবু জেহেল ছিলেন তার ঘুর শত্রু, চাবুল যা বাড়ি গিয়ে থেকে চামড়ে খায় তার ফলে আবু জেহেল আমি পালে খাবো, তোমাদের কাছে বলতে পারবো না পালে যাবো, কিন্তু কবে যে যাই বলার বাসা করে সে চলে গেল। তিন মাস পরে এক মসজিদের মধ্যে ঢুকছে হযরত আলী আর দল আর মসজিদে ঘেরাও করে ফেলছে। তার হাত মাবিয়া ওমাইয়া ঘেরাও করে ফেলছে। আজ কেন বেরোয় হলাম আমি বেরোতাস কেন আমি তো হুজুর মসজিদ তো ঘেরাও করছে আরো দেখে আপনি চলে যান। আমি তোমার ছেলেকে ছাড়াবো বাবা, কারণ আপনাকে পাচ্ছে নিশ্চিত হয়ে খাও ঠিক হয়ে শুনছে কিছু ধরে মালিকছে দরজা খুলে গেছে। আমার নবী যে কোন খান্ডে বাইরে গেছে ওনাকেও দেখি গলের মধ্যে যায় দেখে হযরত আলী চান্দা মুখের কাপড়ে দেখে আলী দু আবু জেহেল কয় যারে মার বেলাইছে তারে পাইলে বলে আলী নে মারলে কি দৌড়েছে দৌড়েছে রাত্র ঘুর অন্ধকার দৌড়েছে দৌড়েছে আলী জয় নবী একটু আবু বকর বাড়ির সামনে যে যায় ডাক দিয়ে দেখি তো আমার আবু কেমন আছে নবী আসছে বলে ডাক দিছে আবু বক্কর আবু বক্কর পায়ের মধ্যে বই দুইটা ঘোড়া নিয়ে আবু বক্কর এত রাত্রে তুমি এইখানে কুজো আমি মাস ধরে ঘুমাইয়া যেদিন আপনি বলেছিলেন মক্কা ছিল আমি বলেই চলে যাব ওই দিন থেকে আমার দেহ না আমার বিশ্রাম দিয়ে লাগাই নাই আমি রাস্তা চালাই থাকি আমার দয়াল কখন এই রাস্তা দিয়ে জলদি ঘরে উঠে এই চন্দ্র Thank you.
Yeah.
मेरा।